এটা বলে তো গেছে শিষ্যরা পাতে ওরকম আছে দেখে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি পৃথিবীকে পাল্লেওয়ালা, আল্লাহ মুত্তাকিনে উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বান্দা যখন দম নেওয়ার পর বলে আর রহমানির রহিম, আল্লাহ মুত্তাকিনে বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করেছে, তার মানে আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি তো রহমান রহিম চরম পরম দয়ালু মেহেরবান। এটা যখন জবাবকে স্বীকার করলাম তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে গুণকে বর্ণনা করেছে। এরপরে যখন বান্দা বলে মালিকিয়াউমিদ্দিন হে আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ মধ্যখানে উত্তর দিয়ে বলে আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করেছে। এরপরে বান্দা বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করে তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারো দ্বারস্থ হয় না। আমার আল্লাহ তখন উত্তর দিয়ে বলে আমার আমার বান্দা আমার গোলাম আমার গোলামিত্ব স্বীকার করেছে এবং আমার কাছে সে ধিক্কার চেয়েছে। আল্লাহ বলে বা কি নেবে বল, তোর কি দরকার আছে বল। বান্দা বলে ইহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে টাকা দিও না পয়সা দিও না সোনা দানা গাড়ি মাল মত্তা বাড়ি আমি কিছুই চাই না, আল্লাহ নিজেই শিখিয়ে দিজে আমার কাছে কি চাবি দেখ, পৃথিবীর সেরা মালটা তোকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও হেদায়েত দাও। ওটা কেমন হেদায়েত? এবার একালক বর্ণনা শুরু হয়ে গেল আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন, অর্থাৎ নবী সাহাবি থেকে নিয়ে উলামা পীর পয়গম্বর কাউস কুতুব আউলিয়া দরবেশ যাদেরকে আপনি ভালোবেসেছেন তাদের রাস্তাটা দেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন কঠিন গুমরার ভিতরে যারা আছে আর যাদের উপর আপনি রাগান্বিত হয়ে আছেন, ফেরাউন সাদ্দাত নমরুদ হামান ওয়াইব মিখাল ওয়াক্তুলা গোনোবাই ওয়াইব সুলুবাক্বা ওতাইবা আবু জাহের, এদের রাস্তা থেকে আমাদেরকে চিরদিনের নিষ্কৃতি তুমি আমাকে দাও। তখন আমার আল্লাহ বলেন বান্দারে তোকে দিব না তোর কাকে দিব, তুই আমার কাছে বিনতি সুরে চেয়েছে। এর জন্য নামাজের দুটি কথা আছে, খুশু 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 খুশু, খুশু মানে ভয় করো খুশু মানে ধরো, ভয়কে টিপে ধরো। আমার জীবনে একবার নামাজ ছেড়ে পালিয়েছি আমি টোটাল লাইফে, রুকু থেকে উঠে তারপরে মানুষের মানে উঁচু ভেঙে গেলে যেমন পালিয়ে যায় আমার উঁচু ভাঙে না নামাজ ছেড়ে পালিয়ে। আমার লাল গাড়িটা দেখছিল আমার ড্রাইভার এখন শ্রমিকা আছে সে মক্কা করে, তো চাঁচল আটকা খুব দিয়ে পার হয়ে গেল, তো দেখি মাদ্রিবের আজান হওয়া বড় হবো তবে বলছি রাখলে মসজিদ দেখলে গাড়িটা ডাক করেছে বাবা চাচা বলে আমাকে ডাক, দুজনে মুখ টুক দিয়ে নামাজ পড়লাম ওখান থেকে আর পাঁচ সাত কিলোমিটার আছে জলসা দিয়ে তাতে এখানেই নামাজটা পড়ে গেল, ওখানে মাইকের টেনশন আছে শুনতে পাবো না নামাজটা করে নিই, দুজনে চাটা মাটিটা পাঁচ মাসে চালিয়ে তো আল্লাহ আকবার আল্লাহ মাফ করো উঁচা টুপি হলে এই মন্ত্র করো তখনই আমার চার দিয়ে কি বলি কেউ শালা কি নামাজ পড়া আল্লাহ বেড়ে টিকে বলছিল তু নামাজ বলছি আল্লাহ রঙ্গুলি মনে হচ্ছে কোন অপরাধ করে এসেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে পড়ছে। দুটা একসঙ্গে
সময় কম, হু যখন সার চাই গেছে তখন আমি রাজুর হাতটা ধরে টেনে বলছি পানিয়ায় ক্ষতিতে ঠিক নামা যাবে না, আল্লাহর কাছে আমরা কি চাইব? হেদায়াত এবং সোজা রাস্তা, যেটা হেদায়াত ওটাই সোজা রাস্তা, ঝামেলা মিটে গেল। এবার কিন্তু একটা উদাহরণ দুটি উদাহরণ চমক চমক দিব, তারপর আমি আমার আয়াতের দিকে এগিয়ে যাব। উদাহরণ দুটি কি? একটা উদাহরণ হচ্ছে যে আল্লাহর কাছে আমরা চাইব একমাত্র হেদায়াত। এটা ভাববেন না যে কোরআন হাদিসে কোথাও আছে, একবারে এটা গল্প আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। একটা লোক ছিল আল্লাহর অধীন, ও পাহাড়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলত, এটা ছিল ওর কাজ। তুমি যাচ্ছে পাহাড় আল্লাহর সাথে কথা বলত, এ গল্পটা শুনেছেন অনেক, কিন্তু আরেকবার ও যখন গিয়েছে তখন একটা শুকর বলছে আল্লাহর নদী কোথায় যাবি, বলে আল্লাহর সঙ্গে কথা বলতে, বলে আল্লাহকে জিজ্ঞেস করি তখন সেটা শুকর করলেন, ওটা শুনে আসবে আমি কি দোষ করেছিলাম, সারা জীবন কাটাতে খুঁজার পায়খানে পেছনে পড়ে থাকব, আর তুই এমন কিনেজি করে দিলি যে তোকে মানুষ বানিয়ে কিছু দেখবি। আল্লাহ নবী পাহাড় চলে গেল, ফিরে আসছে, তো আল্লাহ নবী তোদেরকে কিছু ছেড়ে দেবো না, বলে হ্যাঁ বলে দেখ শুকর। আল্লাহ বলছে শোন, প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত ডায়েরি আছে, আমার একটা ডায়েরি পার্সোনাল আছে আমি লেখালেখি করি, আপনি যদি ওটা খুললেন আমার রাগ হবে না, যে আমার ডায়েরি কি কেন খুলবে, রাগ হবে কি হবে না। আল্লাহ বলছে আমার ব্যক্তিগত ডায়েরির নাম হচ্ছে আল্লাহ আমার, আল্লাহ কাউকে খাওয়াব করতে হবে, আল্লাহ কারণে তোদের কি হয়, আমার কাকে যা মন যাবে আমি মানব, এ ব্যাপারে কেউ প্রশ্ন করে হচ্ছে আমার কিছু বলে দিব, ঠিক আছে বলে দিব, বলে তোকে একটা উপহার দিকে দিয়ে যা শুকরটাকে দিয়ে দিব, কি উপহার হল আমি শুকরকে উপহার দেবো, বলে হ্যাঁ দিব তো নিয়ে যা। তো এবার আল্লাহ রলি ওপর থেকে নামছে পাহাড় থেকে, তো শুকরকে কি উপহার দিলে, বলছে কোনো টাকা পয়সা সোনা দানা নয়, ওকে কি খালি জিজ্ঞেস করবে তুই মানুষ হবি, তুই মানুষ হবি, ও খালি বলবে হ্যাঁ, আর তুই বলবি রব্বান, আর বেশি দোয়া করতে হবে না, রব্বানা করবি তো সঙ্গে সঙ্গে সেকেন্ডে মানুষ বানিয়ে দিবে, কিন্তু একটা শর্ত, মানুষ বানো হওয়ার পর তুই যা চাবে তাই দিব, কিন্তু ইমান দিব না, হেদায়ত দিব না, কোরআন হাদিসের রাস্তা হবে বোঝ দিব না, বাকি সব দিব চলে চাল্লা রয়ে শুকরটা দিলেন থেকে উঠে বলছে আমার খবর বলছে বাড়াবাড়ি করছি না চাল্লা ঠিক আছে, এটা প্রথম উত্তর, বলছে আর বাড়াবাড়ি আল্লাহর ব্যাপারে করবো না। তো সন্তাকে একটা উপহার দিতে মানুষ হবি, তুই হা বলবি আমি রব্বানা বলবো সেকেন্ডে মানুষ হবে, কিন্তু একটা শর্ত, শর্তটা শুনে তুই যখন মানুষ হয়ে যাবে তোর জবান খুলে আল্লাহকে বলবি আল্লাহ গাড়ি দাও, দুই চার হাজার ট্র্যাকের মালিক করে দেবে, কোচের মালিক করে দেবে, বাস মালিক করে দেবে, আল্লাহ আমাকে পৃথিবীর সেরা মালদার বানাও, তোকে ডাল দিয়ে টাটা বিল্ডার উপর বানিয়ে দেবে, তুই যদি বলিস আমি রাজনৈতিক গতিতে যাবো তো পৃথিবীর দাদা বানিয়ে দেবে, চাকরি নেবে এমএলএ এমপি তোকে বানিয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে, এক কথায় আল্লাহ তোর ব্যাপারে বলেছে তুই জবাব দিয়ে যেটা চাইবে আল্লাহ তোকে না শব্দ ব্যবহার করে দেবে না, সব পুঁজি এক দাঁড়া থেকে দিতে থাকবে, ছেলে দেবে বয়ে দেবে বউ দেবে বেটি দেবে জামাই দেবে নাতি দেবে পোতা দেবে হর তোর ঘুরে দেবে, কিন্তু তুই মাথা ঠুকে মরে গেলে যে রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায় যেটাকে সিরাতি মুস্তাকিম বলা হয় হেদায়াত বলা হয়, তোকে হেদায়াত দিবে না ইমান দেবে না, বাকি যা চাইবি তুই তাই পেয়ে যাবি। শুকরটা কিন্তু তোর যেখানে এই যে শুনেন এটা গল্প, আবার বলে দিচ্ছি বলিয়েন না যে হাদিস আছে তাহলে কালকে আমার মাছ লেগে যাবে পাঠাবে, যে মন্ত্রী সাহেব খাতির বলে গেছে হাদিস আছে, এটা বোঝানোর জন্য গল্প বলে। শুকর কিন্তু বন্ধুটি পাকে এরকম করে দিয়ে বলছে আচ্ছা রলি রে ও দুয়া করনে ওয়ালা তাক তাক তাক, তোকে আমার জন্য দোয়া করতে হবে না, আমার মানুষ সব নিতে গেছে, বেঈমান মানুষ থেকে
আমি শুকরের নাম অনেক একটা লোক ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু মসজিদের চৌকাটা খুঁজে পেতে না। সে এত কানা হয়ে গেছে, পৃথিবীর সব কিছু দেখতে পেয়েছে, মসজিদের দরজা দেখতে পেয়েছে না। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। তো হেদায়েতের দাম অনেক বেশি, আর হেদায়েতটা কোথায় পাওয়া যায় জি ভাই? হেদায়েত কোথায় পাওয়া যাবে? হেদায়েতের মালিকটা কে দেবে একবার বলেন। চোরে সকলে একবার আল্লাহর নাম নেব, আল্লাহ বড়, আল্লাহর নাম বড়, আল্লাহর উচ্চারণ করা হবে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। স্বয়ং নবী পর্যন্ত হেদায়েতের মালিক নন, নবীজি পর্যন্ত হেদায়েতের মালিক নন, আজকে তাবলিগী জামাতটা বলি এই বিষয়টা ধরে সম্পূর্ণ মালিকটা আল্লাহ, সম্পূর্ণ মালিকটা আল্লাহ, সম্পূর্ণ মালিকটা আল্লাহ। আল্লাহর কারিমা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর কারিশমা দেখেন, পৃথিবীর সেরা মুবাল্লিগ তিনি ছিলেন, তাবলীগ করনে ওয়ালা, যার উপরে কোন তাবলীগ করনে ওয়ালা নাই, তিনি হলেন, সকল একবার জোরে উচ্চারণ করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম নবীটাকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী হে, তোমাকে আমি দরগা বানাইনি যে তুমি বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে, কোনদিন হবে না। আবার আবার আল্লাহ নবীকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হে, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনদিন হতে পারে না, কিন্তু আমি আল্লাহ যাকে চাইব ওই হেদায়েত পাবে, এটাই হলো আমার শিরোধার্য। কিন্তু আমাকে বলতে থাকতে হবে, একজন লেখক একটা বই লিখেছে, কও কথা কও, বইটার নাম দিয়েছে কও কথা কও, মুখ বন্ধ রাখবে না, বলতে থাকো, একে ওপরে বলতে থাকো, তুমি বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, কোথায় গিয়ে মুক্তি লেগে যাবে? কেউ না কেউ আল্লাহর কাছে তোবা করে মুক্তি দেয়। মুখ কেন বন্ধ করবে? তুমি চালিয়ে যাও, কও কথা কও। কথাটা বুঝতে পারলাম জি ভাই? হ্যাঁ না বলেন, কও কথা কও। তো বলো এবার এখানে আল্লাহ কারিশমাটা দেখুন কেমন। নবীজির চাচা নামটা হলো আবু তালিব, তার মানে তলব, মানে হচ্ছে অন্বেষণ, ঘুরে বেড়ানো, তলব করা, অন্বেষণ করা। আবু তালিব মানে তলবের বাপ, সে যে কি তলব করেছিল সে জানে, তার বাপ জানে, কিন্তু তার দিলে ইমানের তলব ছিল না, রসুলের চাচা হয়েও হেদায়েত পেল না, পেল না। কত ভালোবাসতেন নবীজিকে, যেদিন নবীজিকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, গোটা শরীরে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন, আবু তালেব এসে বললেন, ম্যাডাম আহমদ তোকে কে মেরেছে, শুধু তার নাম
আমাকে একবার বল, আমি আর কিছু চাই না, তোর জবাব নিকালে একবার নামটা যদি বের হয়ে যায়, তার বংশ বুনিয়াদে জ্বর ভীতি আরবের বুকে রাখবো না রে, উচ্ছেদ করে দিব বেটা মোহাম্মদ, একবার খালি তার নামটা তোর জবাব দিয়ে বল। এইরকম ব্যথিত অবস্থায় নবীজি বলেছিলেন, চাচা আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, বদনা নিয়ে আমাকে খুশি করতে পারবেন না, বরং যদি আপনি কালেমা পড়লেন আমি তার থেকে অনেক বেশি উপশম পেয়ে যাব, আমি সেহাত পেয়ে যাব, আমার দিয়ে চয়ন এসে যাবি। আবু তালিব এত নবীজিকে ভালোবাসতেন, খেলার ময়দানে বাজপান হালাতে নবীজি বাচ্চাদের সঙ্গে খেলছেন, মক্কা মুকাররামায় সন্ধ্যা হতে চলেছে, নিজের নিজের মা বাপকে নিজের নিজের ছেলেদেরকে ডাকছে, আর মা বাপের ডাকে ছেলেরা বাড়ির দিকে দৌড় মেরে দিচ্ছে। শেষকালে আবু তালেব গেলেন, গিয়ে বলছে বেটা মোহাম্মদ বাড়ি আয় বাবা, দয়ার নবী এসে আবু তালেবের পা দুটো জড়িয়ে ধরে নিয়ে বাচ্চা হালাতে চাচার দিকে মুখ করে বলছেন, চাচা আজকের দিনে কি আমার আব্বা মা বলে কেউ নাই, আবু তালেব চোখের পানিতে বলেছিলেন, বেটা মোহাম্মদ রে আল্লাহ আমাকে তোর মা তোর বাপ বানিয়েছে, যত ইচ্ছা আমাকে মা বাপ বলে দেখে নেবে, এত ভালোবাসতেন খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে আবু তালেব করিয়েছিলেন, কত ভালোবাসতেন নিজের ছেলে হযরতে আলী জাগের উপরে বসে আছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসছেন চাচার দিকে, নিজের ছেলেকে এমনি করে থাকিয়ে নিজে ফেলে দিয়ে ভাতিজা আবদুল্লাহর ব্যাটাকে কোলে নিচ্ছে, অথচ এই লোকটির কপালে ঈমান জুটল না। আবার মজার জিনিস দেখেন, রসুলের আর একটি চাচার নাম আমির হামজা, সেই আমির হামজা সুহাতায়ে উহুদ উহুদের প্রান্তে তিনি শহীদ হয়েছেন, কাফের ভিতরে তাকে যে মেরেছিল ঐশি বর্ষাটা, না কান কেটে মুখ ফিরে কলিজাটাকে বের করে যে মহিলাকে দেওয়া হয়েছিল, ওই মহিলা কলিজা চাবিয়েছে তাকে মালা করে গলায় পড়েছে, মহিলাটির নাম হলো হিন্দা, অথচ এই মহিলাটি রসুলের চাচা কলিজা চাবানোর পর ফাতে মক্কা করে ঈমান আল্লাহ বায়াত হলো, যেদিন মেয়েদের তলে মহিন্দা দাঁড়িয়ে আছে দয়ার নবী বলছেন, হিন্দা রে তুই আমার চাচার কাতিল, আজকে তুই কালেমা পড়ার জন্য এসেছিস, আমি আমার চাচার খুনের বদলা তোকে ক্ষমা করে দিলাম, এবার তুই পেছন দিকে আয় সামনে দিকে আসলে তোর মুখ দেখলে আমার সেই মহব্বতের চাচার মুখ মনে পড়ে যায়, এই হিন্দা
ইমান আল্লাহ এবং ইন্দার দ্বিতীয় বিয়ে যখন হলো প্রথম স্বামীকে তালাক দিল আবু সুফিয়ানের সঙ্গে হলো আর আবু সুফিয়ানের সঙ্গে হলো মানে আবু সুফিয়ান হচ্ছে সাফিয়ার আব্বা আর সাফিয়া হচ্ছে আপনার রসুলের বিবে অর্থাৎ ইন্দার রসুলের শাশুড়ির দলে ঢুকে গেল আবার ওই হিন্দা যখন আবু সুফিয়ানকে স্বামী বানালো রে আবু সুফিয়ানের রক্তে হিন্দার পেটে যে বাচ্চাটা জন্ম দিল উনি হচ্ছেন ইমাম মাবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু আর ইমাম মাবিয়ার ছেলে হযরত ইযীদ রাদিয়াল্লাহ তাআলা আনহু আর ইযীদের সঙ্গে কারবালা লাগছে আপনার হুসান হাসানের সঙ্গে তাহলে শুনলেন হিন্দা ছিল কোথায় কলিজা চাবানোর পর ইমাম পেয়ে গেল এর জন্য আমার আল্লাহ বলেন ও নবী মুহাম্মদ إنك لا تهدي من أهببت ولكن الله يهدي من يشاء একটু আগে একটা কথা বলেছি আমি বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশ তোলপার করে হচ্ছে আমার মতো ভালো হচ্ছে আমি তো পৃথিবীর সেরা লোক এর জন্য একটা দার্শনিক কি বলেছে দেখেন মশহুর হোনা আকাল হ্যায় মকবুল হোনা বলছে কথাটা বোঝার চেষ্টা করবেন মশহুর হোনা আসান হ্যায় মকবুল হোনা বহুত সখ্ত হ্যায় গোটা বিহার বলছে নূর মোহাম্মদ খাতির বাহা বাহা ঝাড়খণ্ড বলছে বাহা বাহা আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশ বলছে বাহ 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 আর আল্লাহ নজরে আল্লাহ বলছে কি একটা সুর এই জীবনটা কোনো মূল্য এটা কুত্তার থেকে মূল্য জঘন্য জীবন মশহুর হোনা জিন্দগি কি কামিয়াব নেই হ্যায় মকবুল হোনা কামিয়াব তো মশহুর হওয়াটা আসান প্রসিদ্ধ হওয়া আবার এই আপনাদের গ্রাম বেলডাঙ্গাতে এমন একটি লোক আছে ওকে কেউ চিনে না চায়ের দোকানে তো বলে দেবে চাটা একটা চা খাও সাদা খাপা লাল হাতালি রাস্তায় ঘুরে ওর ভাইয়ের উপরে যদি বলা হয় কোনো কাজ হয় তোর বড় ভাই আছে ওকে সবাই জানে কাকা গোটা দুনিয়া কেনে ওর টিভি যেটা একবার কাছের লোক যার সঙ্গে দেহের সম্পর্ক সেও তখন মনে মনে ভাবে সালা জিন্দেগি তো বিহে ওর মনেও শান্তি যে চালাক চম্বর একটা লোক পেলাম না মূল বি মাদ্রাসে পড়ে যেতে চাল কত বাদ ওর বিবির মন খারাপ কিন্তু গোটা দুনিয়া খ্যাপা বলছে লেখা বলছে যখন রাত্রি বারোটা হয়ে যায় লোকটি বিছানা থেকে উঠে আল্লাহ বলছে বান্দারে তুই মশহুর হসিস কিন্তু আমার চোখে তুই মকবুল দেখিস তোর মতো লোকটার জন্য আমি নিজাম রেখেছি পৃথিবীর বিশ্ব নবী বলেছেন লা তাকবিসমিল্লাহির রহমানির রহিম লা তাকু মুস্তাফাতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ কতক্ষণ পর্যন্ত কিয়ামত পৃথিবীর বুকে হবে না যতক্ষণ পর্যন্ত একটা খালি সিরতে আল্লাহকে ডাকলে ওলা থাকবে আমার মতো বক্তা আমার মতো কুদ্দার গাড়ি ধরছে আর রঙিন রঙিন জামা পড়ছি প্লেনে ট্রেনে উঠছে আমি ভাবছি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি না না ওই